নতুন বোর্ড গঠিত হওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না আদিপুর দুয়ার পৌরসভায়। মঙ্গলবার পৌর প্রধানের পদে শপথ নেন এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রাক্তন প্রশাসক প্রসেনজিৎ কর। তাকে পৌর প্রধান করায় দলের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায়। দু হাজার চোদ্দ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই নেতা এ নিয়ে মোট পাঁচবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের এই কাউন্সিলর দাবি করেছেন তাকে পৌর প্রধান করার প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয় নেতৃত্ব। আমাকে করলো না, কেন করলো না, আমার কোথায় দোষ আছে, কোথায় অপরাধ আছে, সেটা দলই বিশ্লেষণ করুক। দু হাজার চোদ্দো সনে মমতা ব্যানার্জি হাত ধরে একুশে জুলাই মঞ্চে জয়েন করিয়েছিল এবং সেদিন আমাকে দলের কমিটমেন্ট অনুযায়ী আমাকে চেয়ারম্যান দেওয়ার কথা ছিল, লেখাপড়া করা আছে, কাগজে লেখা থাকলেও আমাকে সেটা করেনি দল। সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে যে ইনস্ট্রাকশন এসেছে ওইটা আমরা সবার সামনে খুলে দিলাম। দীপ্তদা উনি আমাদের টাউন ব্লক সভাপতি, তো কোনো সমস্যা নেই, ভালো সুন্দর করে প্রস্তাব হয়েছে এবং সবাই সমর্থন করেছে, দলের নির্দেশ সবাই মেনেছে, কোনো প্রবলেম নেই। আলিপুরদুয়ার পৌরসভা, ফালাকাটা পৌরসভাতে কোনো প্রবলেম নেই। তৃণমূলে অভিজ্ঞতা বা যোগ্যতার দাম কোনো ছিল না, ওদের দাম হচ্ছে অর্থ বা লবি, কার কতদূর লম্বা আছে তার উপর নির্ভর করে ওদের মানে পদ। এবারের পুরভোটে আলিপুরদুয়ারে তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পুর প্রধানের পদ নিয়ে দলেরই এক কাউন্সিলরের অসন্তোষ নতুন মাত্রা জুড়েছে। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। রামপুরহাট হত্যা মামলার কেস ডায়েরি এবং রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। পুলিশি তদন্তে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীরা, পাল্টা যুক্তি দেয় সরকার পক্ষ। শুনানি শেষে রায়দান স্থগিত রাখে হাইকোর্ট। অন্যদিকে রামপুরহাট হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বীরভূমের রামপুরহাটের বক্সটুই গ্রামে হত্যাকাণ্ড যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এই ঘটনায় আরও কেন্দ্রীয় সংস্থা প্রবেশ করল, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, জাতীয় মহিলা কমিশনের পর এবার জাতীয় মানবাধিকার কমিশন। রামপুরহাট হত্যাকাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল তারা। সূত্রের খবর, বক্সটুই গ্রামে গিয়ে তদন্ত করতে পারে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। অন্যদিকে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে জমা পড়ল বক্সটুই মামলার কেস ডায়েরি ও রিপোর্ট। কেস ডায়েরি নিয়ে যুক্তির লড়াই চলল দীর্ঘ সময় ধরে। এদিনই রামপুরহাটের বক্সটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতে হাইকোর্টে মামলাকারীরা সওয়াল করে। মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও, তিনি গ্রামে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, এতে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে, সত্যি ঘটনা সামনে নাও আসতে পারে। এদিন মুখ্যমন্ত্রী গিয়ে ডিজিকে বলেছেন যে কিভাবে মামলা সাজাতে হবে, পুলিশ কি তদন্ত করবে। পাল্টা রাজ্য সরকার যুক্তি দেয়, আদালতে সবাই বলছেন মুখ্যমন্ত্রী গেলে তদন্ত প্রভাবিত হবে, কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি যাবেন না। মামলাকারীদের তরফে এদিন প্রশ্ন তোলা হয়, সিট কি পুলিশকে সঠিকভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল, নমুনা সংগ্রহের ভিডিওগ্রাফি হয়েছিল, টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, সব মৃতদেহ কি একই ঘর থেকে উদ্ধার হয়েছিল। মামলাকারীদের যুক্তি, একই ঘর থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার হলে বুঝতে হবে যে কিছু গণ্ডগোল আছে। এরপর কেস ডায়েরিতে এক নিহতের মৃত্যুকালীন জবানবন্দি দেখে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, যারা মারা গেছে তারা কি শিক্ষিত মানুষ, মৃত্যুকালীন জবানবন্দি ইংরেজিতে লেখা কেন, যে ভাষায় জবানবন্দি দেওয়া হয় সেই ভাষাতেই তো লেখার নিয়ম। রাজ্য সরকার জবাবে বলে, জবানবন্দি নেওয়ার সময় সামনে যে চিকিৎসক ছিলেন তিনিই তা লিখেছেন, তাই ইংরেজিতে লেখা। আমাদের যারা আহত হয়ে পুড়ে গিয়ে হসপিটালে আসে তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না, এটা পরিবারের অভিযোগ। এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই পুলিশের দ্বারা কোনো রকম তদন্ত করা সম্ভব নয় নিরপেক্ষভাবে, সেটা আমরা আদালতের কাছে তুলে ধরেছি। এদিন রামপুরহাট হত্যাকাণ্ডের শুনানি শেষ হয় কলকাতা হাইকোর্টে, রায়দান স্থগিত রেখেছে আদালত। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।